Yes, welcome to our channel Akorshon Tech Video. তো আজকের ভিডিওতে দেখব আমরা যে কোনো ইমেজ থেকে টেক্সটে কিভাবে কনভার্ট করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিছু ইমেজ রয়েছে, তো এই ইমেজ থেকে আমরা এরকম টেক্সট মানে এই ইমেজগুলোর মাঝখানে যে লেখাগুলো এগুলো টেক্সটে কনভার্ট করে যে কোনো জায়গায় কপি করে দিতে পারবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো তার জন্য যা করতে হবে, সরাসরি চলে যান আমাদের মোবাইলে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন ফটো টেক্সট কপি। এটা লিখে সার্চ করলে এই যে দেখতে পাচ্ছেন উপরে এটা অ্যাড না, এইখানে যে একটা প্রথমে অ্যাপ আসছে, তো এই অ্যাপটার আইকন দেখে নিন। এই অ্যাপটা আপনারা ইনস্টল দেবেন। ইনস্টল দেওয়ার পর সিম্পলি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর তো এখন আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরার আইকন, এখানে চাইলে আপনারা ছবি স্ক্যান করেও আপনারা কাজটা করতে পারেন। তো আমি স্ক্যান করব না, সরাসরি আমরা ওই ছবিগুলো থেকে টেক্সটে কনভার্ট করব। তো এর জন্য এই যে দেখতে পাচ্ছেন ইমেজের আইকন, এই ইমেজের আইকনটাতে একটা ক্লিক করব এন্ড অ্যালাও, চাইলে অ্যালাও পারমিশন দিয়ে দেবেন। তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড ফোল্ডারে ইমেজগুলো রয়েছে। তো এখন সিম্পলি এই ইমেজটা নেই। ইমেজটা নেওয়ার পর এখানে সাজে সন্দর্ভ, তো এখন এখানে যা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা ক্রপ আইকন, এখানে ক্লিক করলে একটু অ্যাডজাস্ট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন যতটুকু আপনার প্রয়োজন অ্যাডজাস্ট করে সিম্পলি যে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে ল্যাঙ্গুয়েজ আছে, তো যেহেতু এটা বাংলা তো এখানে ইংলিশের পরিবর্তে আমরা বাংলা দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন বেঙ্গলি, এটা সিলেক্ট করলে এখন এই যে দেখতে পাচ্ছেন উপরে রাইট কর্নারে টিক, এখানে টিক দিলে একটু ওয়েট করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটে কনভার্ট হয়ে গেল। তো এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন কপি বাটন, কপি করে যে কোনো জায়গায় পেস্ট করে দিতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সকলকে। আশা করি ভিডিওটি ভালো লাগলো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি করে লাইক দিবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।